আমরা ফারো উঠিয়া হারি জানলাম ই দ্বীপর নাম মাল্টা। হিনর মানসি আমরা লগে খুব বালা মানসি খরলা। মেঘার শীত আসিল খরি তারা আগুন জ্বালাইয়া আমরা রে ডাকিয়া নিয়া খাতির যতন খরলা। এর মাঝে ফাউলুসে একটা শুকনা লাখড়ি টুকাইয়া দলা খরি আনিয়া আগুনির মাঝে দেওয়ার বাদে আগুনির তেজে এক খালনাক বারইয়া হারি ফাউলুসর আতো খামড় মারি ধরল। খালনাকে খামর দি লটকি রইছে দেখিয়া মানসে কইলা, ই মানুষগু নিশ্চয় কোনো খুনি, দরিয়া রাতটা কি হে বাঁচি গেলেও নিয়ায়র দেবতায় তারে বাঁচতে দিলা না। ওইলে ফাউলুসে আত জড়া দিয়া খালনাগরে আগুইনও ফালাই দিলা আর তান কোনো খেতি হইল না। মানুষে মনে মনে বার চাওয়াত আছিল ফাউলুসর গতর ফুলি যাব বা তাই নাখতা ও মাটিত ফড়িয়া মরি যাবা। বহু সময় বার চাইয়া হারলে তান কোনো বিপদ হইছে না দেখিয়া তারার মত বদলাইয়া কইলা, এইন তো কোনো দেবতা। ই জাগার খান্দাত হৌ দ্বীপর ফ্লুরিও নামৰ এক খান্দানী মানুষৰ জমিদারি আছিল। তাই নামরারে তান বাড়িত দাওয়াত দিলা আর তিন দিন ধরি আমরারে খুব খাতির যতন করলা। ওই সময় ফুবলিওর বাপ থাফ আর খামড়ি বেমারে বিশ্বনাথ ফালাইলাসলা। ফাউলুসে বিতরে হামাইয়া তান খান্দাত বইয়া দোয়া করলা, তান গোত্র আতাই দিয়া বেমার শিফা করলা। এটা দেখিয়া হারি হি দ্বীপর যত বেমারি আসলা তারা ওয়াইয়া বালা হইলা, তারা আমরারে বহুত লাখান ইজ্জত করলা। বিদায় বালা যা ছাড়ার আগে আমরার দরকারি সকল সিজ যুগাইয়া যা যো আনিয়া বরিয়া দিলা। তিন মাস বাদে আমরা আলেকজান্দ্রিয়ার এক যা যো খরি রানা দিলাম। ই জাজ খান ও দ্বীপর হইয়া শীতর দিন খাটাইছিল, এর সামনের গলয় খুদিয়া জোর দেবতার মূর্তি লাগাইলাছিল। বাদে আমরা সুরাকুশো আইয়া তিন দিন রইলাম। সেখান থেকে রানা দিয়া ঘুরি ঘুরি ইতালির রিজিওত আইলাম। বাদর দিন দক্ষিণর বাতার ছাড়ল, তো দুসরা দিন আমরা ফুতিয়লি জাহাজ গাঠো আইলাম। হীন কয়জন মুমিনসলর লগে মোলাকাত হইল, তারা মিনত সাহায্য করায় তারার লগে এক হাফতা রইলাম। ওটা খরি খরি আমরা রুম টাউনও আইয়া আজিলাম।